নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো পিএম কিষাণের 14তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। এটা কিন্তু পিএম কিষাণ উপভোক্তাদের জন্য একটা দারুণ খুশির খবর। সুতরাং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 14তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। সুতরাং আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ সম্মাননিধি 14তম কিস্তির তারিখ। কখন সুবিধাভোগীরা পরবর্তী কিস্তি পাবেন জানানো হলো কেন্দ্রের পক্ষ থেকে। নিউজ আপডেট অনুসারে পিএম কিষাণের 13তম কিস্তির পর কেন্দ্র সরকারের তরফ থেকে এবার জানিয়ে দেওয়া হলো 14তম ইনস্টলমেন্টের আসন্ন তারিখ। কেন্দ্র সরকার 26শে ফেব্রুয়ারি 2023-এ 13তম কিস্তি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সুবিধাভোগীরা এই প্রকল্পের অধীনে বছরে 3টি ভিন্ন কিস্তিতে অর্থ পান। সাধারণত প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয়টি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয়টি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু শর্ত একটাই, এই সকল কিস্তির টাকাগুলো পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি সক্ষম হতে হবে। যেসব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্ষম নেই, সেই সকল অ্যাকাউন্ট অবশ্যই ডিবিটি সক্ষম বা আধার লিঙ্ক করিয়ে নিতে হবে, অন্যথায় তারা পিএম কিষাণের কিস্তির টাকা পাবেন না। সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণের 14তম কিস্তির টাকা এপ্রিল 2023 থেকে জুলাই 2023-এর মধ্যে অ্যাকাউন্টে পাঠাবে বলে আশা করা হচ্ছে। কারণ শেষ কিস্তিটি 26শে ফেব্রুয়ারি 2023-এ প্রত্যেক পিএম কিষাণ সুবিধাভোগীর অ্যাকাউন্টে এসেছিল। কেন্দ্র সরকারের তরফে কৃষকদের উদ্দেশ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রক্রিয়ার পাশাপাশি ই-কেওয়াইসিও সম্পূর্ণ রাখতে বলা হয়েছে। এই দুটো পদ্ধতি যথাযথভাবে না থাকলে কৃষকরা তাদের কিস্তির টাকা পাবেন না। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যে আপনারা জানতে পেরে গেলেন যে আগামী এপ্রিল মাস থেকেই কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠাবে বলে দাবি করছে কেন্দ্র সরকার। সুতরাং আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি করিয়ে নেবেন এবং ই-কেওয়াইসিটাও করিয়ে রাখবেন, যাতে এই 14তম কিস্তির টাকা পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে খুবই উপকারী হবে এবং এই ধরনের সমস্ত সরকারি তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।